What's up, good people? Welcome to another video. আজকে দিনটা মানে আজকে একটু উঠতে লেট হয়ে গেছে এন্ড উঠেই ফ্রেন্ডের কল পেলাম যে কালকে রাতে যে আমরা ডিসকাস করতেছিলাম যে ওর জন্য একটা ও একটা বাইক নেবে কোনটা নেবে এন্ড ফাইনালি একদিনের মধ্যে ডিসিশন নেওয়া ডান যে ইয়াস হি ইজ টেকিং GSX-R 150 ডুয়েল চ্যানেল ABS এন্ড ইয়েলো ব্ল্যাক কালার যেটা অফিসিয়াল তো এখন যাচ্ছি মিরপুর সুজুকি রাইডার জোনে যেটা হচ্ছে দুই নম্বর পরশিকার মোড়ের ওদিকে আই হোপ আমি নামটা ঠিক বলেছি তো আমার ফ্রেন্ডটা আগে হচ্ছে বেসিক্যালি KPI ইউজ করতো অ্যান্ড আমি অনেকজনকে দেখেছি যে KPI থেকে আপডেট করার পর ওনারা GSX-R আসে কজ ওই KPI যে টর্কটা ছিল যে পাওয়ার ওটা অন্য কোনো বাইকে ওরা মানে ফিল করতে পারে না এরকম GSX-R ছাড়া কজ আপডেট করলে এইখানেই আসতে হবে তো ও নিয়ে নিল আমি ওর মানে ও আমার ছোটোবেলার ফ্রেন্ড সবসময় ওর সাথেই যেখানে যাই ওইখানে যাই আমার এই বাইক প্রথমে ওই চালাইছে তারপর ওর সাথে গিয়ে কিনা আর আজকে আমি ওর বাইক কিনতে যাচ্ছি তো জিনিসটা খুবই ভাল লাগতেছে আমার জিনিসটা ভেবে তো লেটস গো অ্যান্ড লেটস মিট হিম আমরা চলে এসেছি মিরপুরের দুই নম্বরের সুজুকি রাইডার জোন এন্ড এটা হচ্ছে মিরপুরের সুজুকি রাইডার জোন ও বাই দ্য ওয়ে কিছু নতুন স্টিকার করেছিলাম এটা তো আগে দেখছিলাম আমার ভিডিওতে যেটা দেখেননি ওটা হচ্ছে এই জিনিসটা এটা হচ্ছে আমার ওয়াইফের নাম বেসিক্যালি আর এটা আগে যে হোয়াইট 24টা ছিল ওটা চেঞ্জ করে আমি এখানে রেড বর্ডারের মধ্যে দিয়েছি এটার সাথে এটা মিলে অ্যান্ড চল কিছু ফুটেজ দেখে আসে এটা কীভাবে লাগানো হয়েছে তো বেসিক্যালি স্টিকারগুলো লাগানো হয়েছে আপনার টিম ট্রিলজি থেকে দু নক দেন এক এক পিসের দাম 50 টাকা মিনিমাম অর্ডার 2 পিস অ্যান্ড কিছুদিন সময় লাগবে এই ওনারা হোম ডেলিভারি দিতে পারবে এই ভিডিওটা আমি কোনো GSX-R ডিসক্রিপশন বা ইনফরমেশন দেইনি কজ অলরেডি একটা ডিটেল রিভিউ আমার চ্যানেলে আসে এই শোরুমে সেম বাইকের সো যদি ডিটেলস জানতে চান প্লিজ ডু ওয়াচ দ্যাট ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আই বাটনও আপনার লিঙ্ক পেয়ে যাবেন সং ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই তো একটা ফ্রেন্ড বাইক নিবে একটা আমার ফ্রেন্ড যে মাত্র বাইকটা নিল তো ওর মুখে শুনে ওর ফিলিং দেখে এরকম যে KPR থেকে GSX-R মুভ করার পর মানে কেমন লাগছে ও ছোট কাল থেকে আরবে বড় হয়েছে তো তাই বাংলা জানে না তো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন সো বিসমিল্লাহ হিয়ার ইজ দ্য নিউ বাইক সবাই তো দেখলেনই যে কিভাবে কি করলাম অ্যান্ড সবচেয়ে বেস্ট জিনিস হচ্ছে আমার ফ্রেন্ড নিজে না চালায় আমাকে দিছে সবার আগে চালানোর জন্য ওই একবার চালায়ও নাই বসেও নাই ইউ ক্যান সি যে ইটস 00 00 ইটস 00 দেখেন ক্লিয়ারলি তো ফিউলও নাই তো মিররের পজিশনগুলোও ঠিক করতে হবে সবগুলো উল্টাপাল্টা অ্যাকচুয়ালি একদম নতুন বাইকে যাওয়া হয় সিট সব লাগানো তো এখন বিসমিল্লাহ করবো ও নতুন বাইকে বসার ফিলটা একটু আলাদা বিসমিল্লাহ বিসমিল্লাহ নতুন বাইক কিনলে অ্যাকচুয়ালি ভালোই লাগে ব্রেক অনেক হার্ড প্রেস করা লাগে হার্ড প্রেস না করলে আপনার হচ্ছে যে আপনার ব্রেকটা থামে না অ্যান্ড নতুন বাইকে মোটেও 3000-4000 RPM ক্রস করা উচিত না অ্যান্ড একটু হায়ার গিয়ারে চালানোটা বেটার অনেকে করে কি নতুন বাইক নিয়েই
শাফল্ডিং করা শুরু করে, যেটা একদম বাইকের জন্য উচিত না। আর বাইকের মধ্যে প্লাস্টিক লাগানো, তো আমি বারবার সামনের দিকে আগে যাচ্ছি। আর এটার হ্যান্ডেলবারটা হালকা স্লাইটলি আপরাইট করা, এই জন্য আমার বসে একটু আরাম লাগতেছে। আমার বাইক থেকে হালকা একটু একদম সামান্য 0.5 ইঞ্চ। আর সামনে আমার ফ্রেন্ড ভিডিও করতেছে আমার। ভিডিওটা দেখার জন্য খুবই খুবই থ্যাঙ্কস, অ্যান্ড দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এটা হচ্ছে আমার ফ্রেন্ডের নতুন বাইক, তো আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগছে, অ্যান্ড দিস ইজ মাই স্টার্ট। তো কংগ্রাচুলেশনস, তো লেটস সোয়াইপ ডাউন।